আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 ইতিহাস প্রশ্নপত্র WBTA SC10 SAQ উইথ আনসার সমস্ত উত্তর সহ আলোচনা করব। তো দেখি প্রশ্ন এবং উত্তরগুলো। দেখো SC10 ইতিহাস WBTA লগ্নিপুঞ্জি কাকে বলে? উনিশ শতকে শিল্প বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে যে মুনাফা অর্জিত হয় তাকেই বলা হয় লগ্নি পুঁজি। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে, এই রকম ভাবে কিন্তু আমি আলোচনা করব প্রত্যেকটা খাতায় লিখে লিখে উত্তর সহ। কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1773 খ্রিস্টাব্দে। তো আমি দেখো প্রত্যেকটা ভিডিও এইভাবেই আলোচনা করেও দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, দেখবো পরের প্রশ্ন এবং উত্তর। দেখো শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ জাতিগুলির চেয়ে শিক্ষা এবং অন্যান্য দিকে উন্নত বলে ওরা মনে করত, ঠিক আছে? তারা যখন এশিয়া ও আফ্রিকা উপনিবেশ গড়ে তোলে তখন তাদের মনে হয়েছিল এই অনুন্নত জাতিগুলিকে শিক্ষা দিয়ে উন্নত করতে হবে। এই দায়িত্বেই শ্বেতাঙ্গদের বোঝা বলা হয়। কারণ তোমরা দেখে আসবে বরাবরই যে শ্বেতাঙ্গরা একটু নিজেদেরকে উন্নত মনে করে, তো সেরকমই ব্যাপার, ওরা উন্নত মনে করছিল এবং এদেরকে মনে হচ্ছে শিক্ষিত করতে হবে, সেটাই বলছিল শ্বেতাঙ্গদের বোঝা। দেখবো তার পরের প্রশ্ন উত্তর। দেখো নতুন বিশ্ব বলতে কি বোঝো? আমেরিকা মহাদেশকে বলা হয় নতুন বিশ্ব, এর নামকরণ করেন কে? আমেরিকা ভেস্পুচি। তারপর দেখো কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? তো 26 জানুয়ারি 1788 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন আর্থার ফিলিপ কিন্তু অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে। পরের প্রশ্নটা হচ্ছে অন্ধকুপত্তা। তার আগে তোমাদেরকে বলে নিই ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ হয়েছে অবস্থাটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে। দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর। দেখো অন্ধকুপত্তা কি? কলকাতা আক্রমণকালে বাংলার নবাব মানে নবাব সিরাজউদ্দৌলা 146 জন ইংরেজ সৈন্যকে একটি ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রাখেন। ছোট ঘর যেহেতু ছিল সেহেতু কি হয়েছে, 123 জন দম বন্ধ হয়ে কিন্তু মারা যান। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন দেখো কে কবে কোথায় কার নেতৃত্বে তাইপিং বিদ্রোহ হয়? তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কেমন লাগছে এবং উত্তরগুলো কিভাবে বলবো, তোমাদের যদি মনে হয় যে আরও কিছু ভাবে উন্নত করা যায় এই ভিডিওগুলোকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখবে এবং আমি সেইগুলো অবশ্যই যেটা তোমরা ঠিক লিখবে সেরকমভাবেই কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেব। তো দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর। দেখো 1850 খ্রিস্টাব্দে চীনে হং জিকুয়ান এর নেতৃত্বে কিন্তু আমাদের হয়েছিল। পরে দেখো 6 নম্বর, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চ শিক্ষার উন্নতির জন্য ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে। পরে দেখো আলেকজান্ডার ডাফ কে ছিলেন? তো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন বুঝতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ 6 নম্বরে আমি 6 নম্বর দিয়েছি, অথবাতে আমি অথবা দিয়েছি, অতএব সেই যেই রকমভাবে তোমাদের রয়েছে আমি সেই রকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি পরপর। দেখো তার পরের প্রশ্নের উত্তর। আলেকজান্ডার ডাফ কে ছিলেন এটা আমাদেরকে এবার জানছি আমরা। তো দেখো কী হচ্ছে, বাংলায় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। তাহলে আলেকজান্ডার ডাফ কী করেছে, যে আমাদের বাংলা শিক্ষার উন্নতির জন্য কিন্তু, এছাড়া অনেক ইংরাজি স্কুলও তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তো তোমরা এটুকু লিখলেই হবে। তারপর দেখো চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? চীনের শ্রমিকদের বিদেশের কাজে পাঠানো, যখন বিদেশে যখন কাঠে কাজে পাঠাতো তখন কী করতো, আগে নিয়োগকর্তারা শ্রমিকদের নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করার একটা চুক্তিবদ্ধ করত, এটাই হচ্ছে চুক্তি। তারপরে দেখো কী আছে, বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তাকে? তা আমরা সকলে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা সবাই কমেন্টে লিখবে বিধবা বিবাহ আইন কবে পাস হয়েছিল। তারপর দেখো দলিত কাদের বলা হয়? সাধারণভাবে দলিত বলতে অনুন্নত তথাকথিত যে নিম্নবর্ণের মানুষ তাদেরকে কিন্তু বলা হতো কি দলিত, যারা কি না বর্ণ হিন্দুদের দ্বারা শোষিত হয়েছে সেই দলিতগুলো। পরের প্রশ্ন দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? তো দেখো মরলে মিন্টো আইন পাস হয়েছিল কবে, 1909 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন দেখো, পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তাহলে 1932 খ্রিস্টাব্দে হয়েছে, আর কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। পরের প্রশ্ন দেখো, 20 শতকে বাংলায় যে 20 শতকে যে বাংলা একটা মন্বন্তর হয়েছিল, তো সেটা কবে হয়েছিল? তো দেখো সালটা হচ্ছে কি 1943 সাল, মানে 1943 খ্রিস্টাব্দে হয়েছে। আর বাংলায় কবে হয়েছে? বাংলা হয়েছে 1350 বঙ্গাব্দে। তো এইভাবে তোমরা যদি লিখে দিতে পারো, তোমরা পুরো নম্বর পাবে এবং অনেক বেশি নম্বর তোমরা কিন্তু পেতে পারবে। দেখো তার পরের প্রশ্ন উত্তর, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতের স্বাধীনতা সংক্রান্ত পর্যালোচনার জন্য 1946 খ্রিস্টাব্দে 24 মার্চ ভারতে আসে কিন্তু ক্যাবিনেট মিশন। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, সিআর ফর্মুলা কি? বিস্তারিত উত্তর আমরা পরে আলোচনা করব। তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও কিন্তু আমরা দিতেই থাকবো। আর এর আগে আমরা তো কিন্তু ভূগোল এবং অন্যান্য সাজেশনগুলো দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে আমাদের সিআর ফর্মুলা কি? তো উত্তর দেখো, গান্ধীজি অনুগামী চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দে মার্চে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মতভেদ দূর করতে এবং ভারতকে ভাগ না করে একটি আশু সমাধান সূত্র প্রকাশ করেন। এটি সিআর ফর্মুলা নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন দেখো, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে, মানে 1956 যোগ দেন? সেটা হচ্ছে ভি কে কৃষ্ণ মেনন। এর আগে আমি তোমাদেরকে সংস্কৃত সাজেশন দিয়েছি, তো সেই সাজেশনগুলো তোমরা দেখে নিও। বাংলা সাজেশন আমি তোমাদেরকে বাংলা একদম পুরো লাইন টু লাইন আলোচনা করেছি, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে। দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে কিন্তু হয়েছিল। এটা দেখো দাঁতাত বা দেঁতাত একই জিনিস, দাঁতাত কি? 1960-এর দশকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয় তার প্রশমন হয় কিভাবে? যে প্রশমন হয়েছে সেই প্রশমন, একেই বলা হয় কি আমাদের দাঁতাত। তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর, সার্ক কি? প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1985 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নতির জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় যে আঞ্চলিক প্রতিষ্ঠানটি গড়ে তোলে তাকেই বলা হয় কিন্তু সার্ক। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদেরকে একদম খাতায় লিখে নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা লাইক করে দিও। দেখবো তার পরের প্রশ্ন, দেখো তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত যে রাশিয়া, সেই সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে জোটভুক্ত যে দেশগুলি বাদে এশিয়া আফ্রিকা এবং অনুন্নত যে দেশগুলি ছিল সেই দেশগুলো তৃতীয় বিশ্ব নামে পরিচিত। শেষ প্রশ্ন দেখো আমাদের, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন কি আমাদের? হোমি জাহাঙ্গীর ভাবা। তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই।